আজকে একটা ওয়ার্ড, একটা লাইন, ওয়ার্ড না একটা লাইন নিজের জন্য বরাদ্দ, আমার জন্য বরাদ্দ, এবং সেটা আমি আমাকেই ডেডিকেট করতে চাই। কোনো গান না, কোনো গান না, একটা লাইন। সেটা হচ্ছে, যা হয়েছে বেশ হয়েছে। আমি নিজেকে বলছি, যা হয়েছে বেশ হয়েছে, এটাই তোর সাথে হওয়ার ছিল, একদম তুই এটা ডিজার্ভ করিস, তুই এটা ডিজার্ভ করিস, তুই বারংবার মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা ডিজার্ভ করিস, তোকে সবাই দোষের কাঠগড়ায় দাঁড় করায়, তুই এটা ডিজার্ভ করিস, সবাই তোকে মানে মিন টাইমে তোকে সবাই ছেড়ে দিয়ে চলে যায়, তোকে সবাই দোষী সাব্যস্ত করে দেয়, এটাই তুই ডিজার্ভ করিস। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি পুরো পাগল, পুরো পাগল করে দিয়েছে এরা, এরা আমাকে মিলে, এরা প্রত্যেকে মিলে আমাকে পুরো পাগল করে দিয়েছে, পুরো পাগল বানিয়ে দিয়েছে। তো কী নিয়ে কথা বলছি, কী বিষয় নিয়ে কথা বলছি, আশা করছি তোমরা আইডিয়া করে ফেলেছো। অবশ্যই ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তোমরা আইডিয়া করে ফেলেছো যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। হাই, আমি তো অবাক, আই অ্যাম তো অবাক, আমি অবাক। গত 6-7 মাস ধরে অন্ধের মতন ভালোবেসেছি, সাপোর্ট করেছি সেটা বলছি না, অন্ধের মতন ভালোবেসেছি, বোনের জায়গা দিয়েছি, আর আজকে আমাকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়ে সে এরকমটা করতে পারলো, এরকমটা করতে পারলো? 6-7 মাস ধরে কিচ্ছু দেখিনি, কিচ্ছু করিনি, না সত্যি সত্যি মেয়েটা ভালো, সত্যি সত্যি মেয়েটা ভালো, আরে খাক ভালো, আমি এত কি করে বারবার বোকাবনে যাই? সত্যি সত্যি আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করে ফেলি, নিজের সাথে কিছু একটা করে ফেলি, এখন আমার এরকমটা মনে হচ্ছে, একবার দুবার বারবার এরকম, কাউকে বান্ধবী থেকে বেশি কিছু মনে করে বাড়িতে আনলাম, তার সঙ্গে সব কিছু শেয়ার করলাম, তার সাথে ইভেন খাওয়া দাওয়া সব কিছু, সব কিছু মনের সব কিছু শেয়ার করেছি, তারপরে সে নোংরার চরম সীমা, চরম লেভেল দেখিয়ে দিয়েছে তার ছেলেকে নিয়ে আমার সঙ্গে নোংরা কথা জুড়ে মানুষের কাছে। তারপরে কি হলো, তারপরে এই যেই দলটার মধ্যে ছিলাম সেই দলটা আমাকে নিয়ে যা নয় তাই জঘন্য থেকে জঘন্য, নিজের নিজেদের মনের আশ মিটিয়ে নোংরা কথা বলেছে আমাকে নিয়ে, কিচ্ছু বলিনি। নেক্সট আসলো কে, ম্যান্ডি, সে তো কি করেছে না করেছে সেটা টোটালটাই তোমাদের সামনে। এরপরে টিনাও, যার কিনা, যে কিনা নিজে এরকম পরিস্থিতিতে রয়েছে, ফাপড়ে পড়ে রয়েছে, সেও আমার সাথে এরকমটা করলো, আমি জাস্ট ভাবতে পারিনি, আমি কোথায় যাবো, এই আমি কোথায় যাবো, কি করব। আমাকে না কালকে একজন আমার ভিউয়ার্স আর কি, আমার সাথে পার্সোনালি যোগাযোগ আছে মেসেঞ্জারে, আমাকে বললো তুমি কিমার ভিডিওটা এক্ষুনি দেখো, ওর সঙ্গে নাকি টিনা দেখা করেছে। আমি গিয়ে কিমার ভিডিও দেখে আমি, না এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, তারপরেও কন্টিনিউ কথা বলছে, কিছু কিছু কথা একদম ঠিক বলেছে, কিছু কিছু কথা ভীষণ পরিমাণে ঠিক বলেছে, ঠিক আছে। তো কী কী কথা ঠিক বলেছে না বলেছে সেটা তো কিমা ভালো মতন বুঝতে পারছে, তোমরাও ভালো মতন বুঝতে পারছো, কিমার কথা তো তোমরা জানোই, যে ও যা বলে সত্যি বলে, সবটাই সত্যি বলেছে, ঠিক আছে, শুধু কিছু জিনিস বাদ দিয়ে ও বাড়িয়ে ছাড়িয়েও বলে, সব সত্যি বললেও তার মধ্যে কিছু বাড়িয়ে বলে। এই যেমন ওই সুদীপ্তর সঙ্গে আমার যেই চ্যাট হয়েছে তার মধ্যে নাকি আমিও রেসপন্স করেছি, একদম মিথ্যে কথা, আমি রেসপন্স করিনি, এটা হয়তো টিনা আমাকে ছোট করার জন্য হয়তো কিমাকে বানিয়ে বানিয়ে বলেছে। আমার সাথে কি কথা হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ আমার কাছে রয়েছে, আর এতটাও আমি খারাপ লেভেলে যেতে দিইনি, এক তো আমি সেই অনুযায়ী রিপ্লাই করিইনি, আমি আমাকে যে দিদি ডেকেছিল, আমি যে ভাই ডেকেছিলাম, সেই মাত্রাটা, সেই জায়গাটা আমি বজায় রেখেছিলাম, ঠিক আছে। সেই জায়গায় যাওয়ার আগে আমি যখনই বুঝতে পেরেছি আমি তখনই স্টপ করে দিয়েছি, আর তার সাথে সাথে টিনাকেও ইনফর্ম করে দিয়েছি। কিন্তু আমাকে ছোট দেখানোর জন্য এরা সবাই আমাকে ছোট করে নিজেরা বড় হতে যায়, কি লাভ হলো, কি লাভ হলো? মানে আমি যেই ভিডিওটা ছাড়লাম যে আমি কিন্তু আর ওইভাবে টিনাকে নিয়ে ভিডিও করব না যেভাবে করছিলাম, ভিডিও টু ভিডিও যেরকম দেখবো সেরকম করব, আর সাথে সাথে এরকম একটা নিউজ আমার সামনে চলে আসলো যে টিনা কাকে ডেকেছে, কিমাকে ডেকেছে, যেই কিমার টিনাকে 4 বার প্রেগনেন্ট করলো, 6 মাসে 4 বার প্রেগনেন্ট করলো, 1 বার খসিয়ে দিল, তারপরে টিনা কেস করলো, ও এখন বলছে সেই কেসটাও নাকি আমি করতে বলেছি, আমি নাকি ইনসিস্ট করেছি,
আমি নাকি টিনাকে ইনসিস্ট করেছি কিমার বিরুদ্ধে স্টেপ নে, কিমার বিরুদ্ধে স্টেপ নে, সবসময় নাকি আমি ইনসিস্ট করেছি, সেটাও টিনা কিমাকে বলেছে। মানে ভাবা যায়, টিনা তো ভালো মতন জানে আমার কাছে টিনার কী আছে না আছে। আজকের থেকে তো একটা একটা করে ফাঁস করব, ভয়েস চেঞ্জিং অ্যাপ দিয়ে ফাঁস করব, আর মানুষের কাছে তুলে ধরব। কোনো এর কোনো কথাবার্তা আর কিছু হবে না। এমনিতেও দু তিন দিন ধরে ওর সঙ্গে আমার ঠিক মতন কথা হচ্ছিলই না। আর তলে তলে এই সেটিং করছিল, তুই কিমার সাথে কেন, তুই ফন্দীপের সাথেও কথা বল, তুই শুধু পা ধরে কেন ক্ষমা চাইবি, জড়িয়ে ধরে রাস্তায় শুয়ে পড়, আমার কিছু আসে যায় না, কিন্তু আমার নামে কেন মিথ্যে কথা বললি, আমার নামে কেন মিথ্যে কথা বললি, যে আমি তোকে এইগুলো করতে বলেছি, আমি সুদীপ্তর সঙ্গে নোংরা নোংরা চ্যাট করেছি, আমি তোকে ফোন করতাম, তুই ফোন ধরতিস না, তোর বর ফোন কি বয়ফ্রেন্ড, ওরা তো তোকে ওই সুদীপ্তকে তোর বর বানিয়ে দিয়েছে, তোর ফোন যদি ও ধরতো তার মানে কি, ওরা তো প্রথম থেকেই বলছিল তোর সঙ্গে ওর সঙ্গে নাকি বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, ওরা সব কিছু জানে, আমি কিছু জানি না, ওরা সব জানে আমি কিছু জানি না, আমি নাকি ফোন করতাম টিনাকে, টিনা ফোন না ধরলে টিনা ঘুমিয়ে থাকতো, কিংবা বলছে না টিনা হয়তো ঘুমিয়ে থাকতো বা অন্য কোথাও গেছে, সেই ফোনটা কে ধরতো, সুদীপ্ত ধরতো, এই কথাটাও তুই বলেছিস, এটা কি সত্যি? এক নম্বর কথা, তোকে আমি খুব কম ফোন করেছি, যতবার কথা হয়েছে ম্যাক্সিমাম তুই আমাকে ফোন করতিস, আমি তোকে করেছি এমন না আমি করিনি, অবশ্যই করেছি, কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া, তুই আমাকে ফোন করতিস, আমার ভিডিওতে যদি দেখতিস যে আমার শরীরটা খারাপ তাহলেও ফোন করতিস, আমি বলতাম যে টিনার সঙ্গে কিন্তু ম্যান্ডির এই জায়গাটা ভীষণ পরিমাণে ডিফারেন্স, ম্যান্ডি কখনো নিজের স্বার্থ ব্যতীত আমাকে ফোন করেনি, কিন্তু টিনা কিন্তু আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে ফোন করতো, আজকে তার প্রতিদান এইভাবে দিলি, এইভাবে তার প্রতিদান দিলি। আমি না ভেবেছিলাম ভিডিও করে বলবো তুই সত্যি কথা বল, তুই ভিডিওতে সত্যি কথা বলবি, আদালতে যেরকম দেখায় না গীতার উপরে, শ্রীমৎ ভগবত গীতার উপরে হাত রেখে বলতে বলে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না, আমি ভেবেছিলাম তোকে বলতে বলবো যে তুই বল, যে তুই যা বলবি সত্যি বলবি। তার আগেই ও আমাকে একটা মেসেজ সেন্ড করে, ভয়েস মেসেজ সেন্ড করে, হয়তো ওর হয়তো কি অবশ্যই ওর আমার সাথে ডাইরেক্ট কথা বলার ওর সাহস ছিল না, ঠিক আছে, তো সেই কারণে ও আমাকে একটা ভয়েস মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তো অবশ্যই আমি তোমাদেরকে সেটা শোনাবো, এবং ও কি বলছে সেটাও তোমরা ভালো মতন শোনো, আর আমি সেটাকে কিন্তু অবশ্যই অ্যাপ দিয়ে চেঞ্জ করে নিয়েছি, কারণ এরা কখন আমাকে কিভাবে ফাঁসাবে সেটা তো আর আমি জানি না, শোনো তোমরা কি বলছে, দাঁড়াও এক মিনিট আমি পজ করে নিই, দেখি ঠিকটা শোনাচ্ছি তো, হ্যাঁ এটাই সেটা, নতুবা অরিজিনালটা যদি চলে আসে তখন তো অসুবিধা হয়ে যাবে না। হ্যালো দীপা, দেখেছো তুমি ভিডিওটা দেখার পরে না আমার সাহস হলো না তোমাকে ফোন করে কিছু বলি, তাই তোমাকে আমি এই ভয়েস মেসেজটা পাঠাচ্ছি, জানি না এরপরে তুমি আমাকে কিভাবে দেখবে কিভাবে নেবে, এতদিন বোন হিসেবে অনেক ভালোবাসা দিয়েছো, সেই শুরু থেকে তুমি আমার পাশে থেকেছো, কিন্তু আজকে ভিডিওটা দেখার পর হয়তো তুমি, আমি শুরু থেকে তোমার পাশে থেকেছি আর তুমি খুব সুন্দর বাঁশঝাড়টা আমার পেছনে দিয়েছো। ওকে ঘৃণা করবে আর এটাই স্বাভাবিক, কত স্বাভাবিক, আমি ভাবিনি জানো তো যে আমার এই দুর্বল মুহূর্তে সুযোগটা ও এইভাবে নেবে, না তুমি কিচ্ছু জানতে না, আমি ভাবতে পারিনি, আমি বলেছিলাম এবং আমাকে কথাও দিয়েছিল জানো যে এই বিষয়টা পুরোপুরি তার মানে কিমা যেভাবে বলেছে যে তুই ওর পায়ে ধরে কান্না করছিলিস আর হর হর করে তোর চোখের জল ওর পায়ে পড়ছিল, তার মানে সব সত্যি কথা, ক্ষমা তো হরির লুটের বাতাসা, তাই না, ক্ষমা হরির লুটের বাতাসা,
দিয়ে দেওয়া যায়। কি বলো বন্ধুরা, এবার আমার কি করা উচিত বলো? তোমরা তো বলবে যে বলেছিলাম যে ম্যান্ডির মতন টিনাও তোমাকে ধোকা দেবে, টিনাও তোমার মতো তোমাকে ম্যান্ডির মতন ধোকা দেবে। দিল তো, হ্যাঁ সত্যি সত্যি দিয়ে দিল, কি করব? আমি ভালোবেসে মন থেকে যাদের পাশে দাঁড়াই তারা যদি আমাকে ধোকা দিয়ে দেয় আমি কি করব বলো, কি করব? নাও এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। 10 মিনিট ধরে তোমাদের সাথে আমি নাটক করছিলাম, ঠিক আছে? 10 মিনিট ধরে আমি তোমাদের সাথে নাটক করছিলাম। এটা আদৌ টিনার ভয়েস না, এটা ভয়েস চেঞ্জিং অ্যাপ অবশ্যই, এটা আমার। দাঁড়াও তোমাদেরকে অরিজিনাল ক্লিপটা শোনাই, নতবা হবে হ্যাঁ সত্যি সত্যি টিনা। হ্যালো দি ভাই, দেখেছো তুমি ভিডিওটা? ভিডিওটা দেখার পরে না আমার সাহস হলো না তোমাকে ফোন করে কিছু বলি। এটা আমি করেছি, এটা আমি, আমারই ভিডিও। এই দেখো নাইটিটাও তোমরা দেখো, কারণ একটা জায়গায় একটুখানি অসুবিধা আছে তোমাদেরকে দেখানোর। এই যে নাইটিটা, নাইটিটা দেখছো, এই যে আমি এই কালারের নাইটি পরা, আর এইটার ফিল্টারটা, মানে এই কালারে না, এই ছাপার নাইটি পরা, আর এই ফিল্টারের জন্য কিন্তু এই জায়গাটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এই কালারটা এরকম লাগছে, বেগুনি কালার হয়ে গেছে, মেরুন কালারটা বেগুনি কালার হয়ে গেছে। আমি তোমাদেরকে এখনই চালিয়ে শোনাই। ও এখানটায় স্ক্রিনে টাচ করে রয়েছে, দাঁড়ো। আমি এই ভয়েস মেসেজটা পাঠাচ্ছি, জানি না এরপরে তুমি আমাকে কিভাবে দেখবে কি, ঠিক আছে? তো তোমাদেরকে পুরোটাই ক্লিয়ার করে দিলাম, আমার তরফ থেকে আমি কাউকে ছোট করতে পারবো না। দাঁড়া চুপ কর না, আমার তরফ থেকে আমি কোনোদিনও কাউকে বিনা কারণে ছোট করতে পারবো না, করিও নি, কোনোদিনও পারবো না। তো এই যে টোটালটা দেখলে, এই 10 মিনিট ধরে আমি টোটালটা নাটক করেছি অবশ্যই, কারণ এইভাবে যদি টিনা আমার সঙ্গে কোনো সময় বিট্রে করতো তাহলে আমার মূর্তিটা আলাদা থাকতো। হয় আমি বাস্ট ইনটু টিয়ার্স, মানে চোখের জলে ভেঙে পড়তাম, আর না আগুন জ্বলত, যে কোনো একটা কিছু হতো, ঠিক আছে? তো বিশ্বাস করো সন্ধেবেলার থেকে আমার মনটা শরীরটা কোনোটাই ভালো ছিল না। মানে তোমরা তো আমার গতকালকে লাস্ট ভিডিওটা যে দেখেছো সেখানটায় দেখেছো আমি কীভাবে মন মরা হয়েছিলাম, ভালো লাগছিল না কিচ্ছু। বাট যখন আমার কাছে এই মেসেজটা আসলো যে কিমার ভিডিও দেখো, টিনা নাকি কিমার কাছে ক্ষমা চেয়েছে, ফোন করে ডেকে ক্ষমা চেয়েছে, আমি যখন কিমার ভিডিওটা দেখছি সমানে গালি দিচ্ছি আর হাসছি, সমানে গালি দিচ্ছি আর হাসছি। মানে একটা মানুষ একাধিক নাগরের নাগরদোলায় চললে পড়ে তার মাথা কাজ করা বন্ধ করে দেবে, তার মাথা টোটালি কাজ করা বন্ধ করে দেবে। কিমার ক্ষেত্রে ঠিক সেম হয়েছে, কিমার এখন একটা ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ, হ্যাঁ মনোরোগ বিশেষজ্ঞ, একটা ডাক্তার দেখানোর ইমিডিয়েট প্রয়োজন, ইমিডিয়েট প্রয়োজন। আর এরা যে পুরো মানে একেবারে মিলিত প্রয়াসে এরা নানান রকম কথা আর কি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে এইবার কোন বিষয় নিয়ে ভিডিও করব, এইবার কোন বিষয় নিয়ে ভিডিও করব, তারপরে এরা পুরোটা আলাপ আলোচনা করে তারপরে ভিডিও করে। এক ছিল টিনার বাচ্চার হস্টেলে দেওয়া নিয়ে, দুই প্রথম ছিল টিনার বাতকুলাতে ফেরা নিয়ে, দুই নম্বর ছিল টিনার বাচ্চার হস্টেলে দেওয়া নিয়ে, ঠিক আছে নাটক। তারপরে টিনার এই যে ফেরার কথা এটা নিয়ে তো অজস্র নাটক করেছে, তারপরে কোর্ট চত্বরে হামলা নিয়ে, ওর বাচ্চাকে কিডন্যাপ করার জন্য হামলা করেছিল, আর এখন আজকে টিনা নাকি ওর পায়ে ধরে ক্ষমা চেয়েছে। এই সমস্ত সি গ্রেড, সোমালির কথা অনুযায়ী থার্ড ক্লাস মহিলার সি গ্রেড স্টোরি শুনলে পরে মুখের থেকে শুধু গালিই বেরোয়, শুধু গালি বেরোয়। তবে হ্যাঁ এনজয় করেছি খুব, তার সাথে সাথে এটাও দেখলাম কিমা তার ভিউয়ার্সদেরকে ঠকিয়ে একটাবার শেষে গিয়ে বলল না যে পুরো বিষয়টা কিন্তু নাটক ছিল, আমি তোমাদেরকে মজা দিয়েছি, আমি তোমাদের সাথে ইয়ার্কি মেরেছি, আড্ডা মেরেছি, একটা বারের জন্য সেটা বলল না। কন্টেন্ট না থাকলে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কত দূর পাগল হতে পারে কিমাকে না দেখলে বোঝা যায় না। কন্টেন্টের অভাবে আমাকে টানলো এখন তো কিমার একমাত্র অবলম্বন টিনা, ফার্স্ট অবলম্বন টিনা, তারপরে আমি। ভিডিওতে যদি কিছু না থাকে ব্যাস বসে পড়লো কাহিনী বানাতে, আর সেই কাহিনীর মেন ভূমিকায় থাকে টিনা, আর তারপরে থাকি আমি, তারপরে থাকে সুদীপ্ত। মানে আমি ভাবি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কিমা হ্যাঁ কত দূর পাগলামো করতে পারে, কত দূর পাগলামো করতে পারে শুধুমাত্র সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। আমি শুধু তাই ভাবি, দেখি আর ভিউয়ার্সদের চোখে কীভাবে পট্টি পড়াচ্ছে। আজকে যেভাবে মিথ্যা কথা বললো না, হ্যাঁ
আজকে যেভাবে মিথ্যে কথা বললো, ও দিনের পর দিন এইরকম বহু মিথ্যে কথা বলেছে, বহু এরকম মিথ্যে কথা বলে পাবলিককে মাথাটাকে খেয়েছে। তাহলে ভাবো, আমরা একটা বিষয় নিয়ে মজা করতে পারি, কিন্তু সেটার ডিউরেশন কতক্ষণ কতক্ষণ, একটা না একটা সময় এসে আমাদের ভাঙতে হবে। খুব বড় জোর ভিডিওর এন্ডিংয়ে আমরা বলে দেবো যে এতক্ষণ যা শুনছিলে তোমরা নাটক। কিন্তু না, আমি তাই ভাবলাম, আমি দেখলাম কী করে তার মধ্যে এটা এটা বলছে যে ওর বিরুদ্ধে কেস করার জন্য নাকি আমি টিনাকে ইনসিস্ট করেছি। সেম তুই ইনসিস্ট করেছিস ফন্দীপকে আমার বিরুদ্ধে কেস করার জন্য, মানহানি মামলা করার জন্য তুই ইনসিস্ট করেছিস। এর থেকে তোর চিন্তাভাবনাটা পুরো পরিষ্কার হয়ে গেল। ইভেন শুধু ফন্দীপকে নয়, ফন্দীপের যে জামাইবাবু আছে ফ্রেঞ্চ কাট, তাকেও তুই ইনসিস্ট করেছিস যে আমার বিরুদ্ধে যেন কিছু করে। সেই কারণে তুই এটা বলতে পারছিস। কেন রে, তোর বিরুদ্ধে যখন করেছে তখন টিনার সাথে আমার এত ফ্রেন্ডলি রিলেশন ছিল না, আমি এত কথা হতো না টিনার সাথে। ভালো করে মনে করে দেখ, তোর সাথে যখন হয়েছে তখন আমি শুধু টিনাকে ভিডিওর মারফত বলতাম, তুমি এটা বলো, তুমি এটা করো, ওটা বলো। তখন আমার সঙ্গে ডাইরেক্ট কথা হতো না। যাই হোক, তোর যদি মনে হয় যে আমার কথা অনুযায়ী করেছে, তাহলে ভাব আমার কথার কী দাম দেয়। আমার কথা অনুযায়ী যদি করতো, তাহলে আমি বলতাম তোকে এমন কিছু করতে যাতে করে তোর এই পাগলামোটা দূর হয়ে যায়। আমি বলতাম তুই ওর বিরুদ্ধে কেস না করে ডাইরেক্ট ওকে মেন্টাল হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা কর, আমি এটা বলতাম ওকে। বুঝতে পেরেছিস? তুই রীতিমতন পুরো খ্যাপা কুত্তা হয়ে গেছিস, কুত্তি, পুরো খ্যাপা কুত্তির মতন আচরণ করছিস তুই। হ্যাঁ, তুই একবারও এটা ভাবলি না যে তুই যে এই রকমের মজা করছিস, এতে করে পাবলিকের কাছে তোর ইমপ্রেশনটা কী পড়বে? অ্যাকচুয়ালি পড়বে না, কারণ তোর ভিউয়ার্সরা তোর মতনই পাগল, তোর মতনই মেন্টাল, এই কারণে তোর মতন একটা অসভ্য মহিলার ভিডিও দেখে। বুঝতে পেরেছিস? তোর মতন একটা অসভ্য পাগল, বদ্ধ পাগল, যে কিনা একাধিক নাগরে নাগরদোলায় দুলতে দুলতে তার মাথাটা পুরোপুরি গেছে, পুরোটাই গেছে, নতুবা তুই এইভাবে কথা বলতিস না। শুনলাম তোকে নাকি ফন্দীপের বাবা মা দত্তক নিচ্ছে, বলি খাবি কি? ধানের যে চিটগুলো থাকে সেগুলো খাবি? মনে হয় তুই সেগুলোই খাবি, ধানের চিটগুলো খাবি। কেন বলতো? নিজের জন্ম দেওয়া মেয়েকে কিচ্ছু দেয়নি, নিজেদের জন্ম দেওয়া মেয়েকে কোনো সম্পত্তির কিচ্ছু কোনো অংশই দেয়নি, আর তুই কোথাকার কোন নাম পরিচয়হীন একটা কি বলবো আস্তাকুড়ের কীট, তাকে দত্তক নেবে? তোকে দত্তক নেবে আদ্দামড়ি খাসি বুড়ি, তোকে দত্তক নেবে? যা ওই ধানের চিটেগুলো খাবি, ওই যে কুকুরের জন্য ও ফন্দীপের বাবা যে ভাত রান্না করে না, ওখানটায় তোর নামেও এক মুঠ নিয়ে নেবে। বুঝতে পারলি? ওই একসঙ্গে বসে বসে খাবি। তোমার ধান্দা করা বের করে দেবো, বদমাইশ মহিলা কারোর নামে বলতে বলতে একেবারে তোকে পুরো বোঝা হয়ে গেছে, পরিষ্কার তুই পাগল হয়ে গেছিস, এর থেকে তোকে বলার আর কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, আমি ভেবেছিলাম দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু মাঝরাতে যেই পাগলামো করেছে তার জন্য আমার এইটুকু নাটক তোমাদের সাথে করতে হলো। অবশ্যই জানিও নাটকটা কেমন লাগলো, আর ওটা কিন্তু একদম টিনার ভয়েস না, এটা আমার ভয়েস, অরিজিনাল আমার ভয়েস। তারপর ওটাকে ভয়েস চেঞ্জিং অ্যাপ করে ওইটুখানি মানে কায়দা করার চেষ্টা করেছি, টিনা কীভাবে আমার সাথে কথা বলে না বলে, তো ও এত মানে তাড়াতাড়ি কথা বলে না, ও খুব ধীর গতিতে কথা বলে টিনা, ঠিক আছে? তো যাই হোক, আর এরকম কিছু করার আগে ও আমাকে হয়তো বলতো যে আমি না আর পারছি না, আমি ও বাড়িতে ফিরে যেতে চাই, আমি এই মাধ্যমটা সত্যি ও লাস্টে এই মাধ্যমের কথা ভাববে, পুরোটাই গেছে কিমার মাথা, পুরোটা গেছে। আচ্ছা, যেটা বলছিলাম ইম্পর্টেন্ট কথা নিয়ে বলবো, সেটা হচ্ছে কিমা তার আগের দিনের ভিডিওতে বলেছে যে টিনার পরিবেশ পরিবারটা হচ্ছে নোংরা। কিমা নিজের মুখে বলছে যে পরকিয়া করলেই যে সেই মা বাচ্চাকে কাছে পাবে না, বাচ্চা নেওয়ার বাচ্চার দায়িত্ব গ্রহণের যোগ্য হবে না, এটা কিন্তু না বলেছে কিন্তু, ঠিক আছে? কিমা বলল যে পরকিয়া করলেও কিন্তু মা বাচ্চার কাস্টাডি পেতে পারে। হ্যাঁ, আমরাও সেটাই বলছি যে পরকিয়া করলেও কিন্তু মা বাচ্চার কাস্টাডি পেতে পারে। আচ্ছা, তারপরে কি বলছে? টিনার পরিবারটা জঘন্য, টিনার পরিবারে কোনো বাচ্চা ভালোভাবে মানুষ হতে পারে না, বিশেষ করে টিনার নিজের ছেলে যেই পরিবেশে এখন মানুষ হচ্ছে সেরকম ভালো পরিবেশ টিনার না। কেননা বাজনা বাজলেই টিনার ঠাকুমা নাচতে থাকে, বাজনা বাজলেই টিনার ঠাকুমা নাচতে শুরু করে দেয়, তারপরে টিনার বাড়িতে লুডো খেলে সবাই। সত্যি কি বাজে খেলা রে কিমা, লুডো কেউ খেলে? লুডো খেলার পরিবর্তে
নাগরদোলায় দুলবি নাকি বল, ওরে মন কথা শোন, হ্যাঁ যাবি চল বৃন্দাবন। তো বৃন্দাবনে গিয়ে রাসলীলা, রাসলীলা করার মতন খেলা তো আর করে না, কি খেলে? লুডো খেলে, সপরিবারে লুডো খেলে। যাচ্ছ তাই, একদম জঘন্য, ঠিক বলেছিস কি মা, জঘন্য। তুই বলবি হুজুর আমাদের বাচ্চাকে, আমাদের ফুটফুটে বাচ্চাকে টিনার পরিবারে দেবো না। কেন? কারণ ওই পরিবার ভালো না, কারণ ওই পরিবারের লোকজন লুডো খেলে। সাথে সাথে তোকে একটা ভালো ওই কি বলে ওটাকে মেন্টাল হাসপাতালের ঠিকানা ওই হুজুর লিখে দেবেন, বলবেন আপনি অতি সত্বর যান, নতবা খুব তাড়াতাড়ি যেই শাড়ি পরে আপনি ঘোরেন সেই শাড়ি খুলে, ঠিক আছে, চার হাত রেখে বাদবাকি ফেলে দিয়ে সেই শাড়ি দিয়ে মুখ ঢেকে তারপরে ঘুরে বেড়াবেন, বাদবাকি সব কিছু কিন্তু উলঙ্গ থাকবে, খুব তাড়াতাড়ি এরকম হবে, বুঝতে পেরেছিস? নতবা তুই যেই এক্সকিউজ দেখাচ্ছিস মানুষকে যে বাড়িতে লুডো খেলে তার জন্য পরিবেশ নাকি ভালো না, জানিস যে কোনো খেলায়, যে কোনো ভালো খেলায় ব্রেন খোলে, কোন দিক থেকে চাল চালতে হবে, যে কোনো খেলায়, দাবা খেলা, তারপরে হচ্ছে তোমার লুডো খেলায় কোন দিক থেকে চাল চাললে পরে কীভাবে এগোনো যাবে জানিস তুই? তুই তো খেলা মানেই ওই আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন এই খেলাই শিখেছিস, নাগরদোলায় চড়া শিখেছিস শুধু। খেলা সম্পর্কে জানিস কিছু? কোন খেলা খেললে কি হয়, ইনডোর গেম আউটডোর গেম সব গেমের একটা বেনিফিট থাকে, বুঝতে পেরেছিস, একটা ভালো দিক থাকে, জানিস? জানিস তুই? তুই কি করে জানবি? তুই যদি জানতিস তাহলে তোর ছেলে থরি 16 বছর বয়সে বিয়ে করে তারপরে ভেঙে যায়, তুই যদি জানতিস। আরও সবচেয়ে বড় কথা, তুই বলছিস নোংরা পরিবেশ, তো তুই যেখানটায় মানুষ হয়েছিস সেখানের থেকেও কি নোংরা? না, তুই যে এখন নিজেকে একজন সমাজসেবিকার ভূমিকায় তুই অবতীর্ণ হয়েছিস আমাদের সামনে, তোর জন্ম কোথায়? তোর জন্ম তো পতিতালয়ে, তোর নিজের মুখে বলেছিস, তোর জন্ম না হলেও তোর আপব্রিঙ্গিং, অর্থাৎ তুই বেড়ে উঠেছিস, তুই বড় হয়েছিস পতিতালয়ে। তা একটা পতিতালয়ের থেকেও কি ওই পরিবারটা খারাপ? তুই যদি পতিতালয়ে বড় হয়ে তারপরে এখানে এসে শাড়ি পরে কপালে সিঁদুর লেপতে তারপরে নোংরামো করে চারিদিকে পরপুরুষদের সঙ্গে নোংরামো করে তারপরে তুই যদি সতী সাজতে পারিস, তুই যদি মানুষকে জ্ঞান মারতে পারিস, হ্যাঁ, তাহলে সেই পরিবারে ডিনার পরিবারে ছেলে মানুষ হবে না, তোকে কে বলল? তুই কেন এরকম ভুং ভাং বকতে বসিস? কেন তোকে কে পারমিশন দেয়, তোকে কে পারমিশন দেয় বলতো এই ধরনের ভুং ভাং কথা বলার? তোকে একবারও বাধা দেয় না যে দিদি তুমি তো আমার মতন সম্মানীয় মানে কি বলবো সম্মানযুক্ত পরিবারে আসো, তা তুমি এরকম ভুলভাল বকো না, তুমি তো পাগল হয়ে যাচ্ছ দিনের পর দিন, তোকে কেউ বলে না? হায় কপাল রে, তোর পরিস্থিতি দেখে দিনকে দিন আমার তোকে দেখে করুণা হচ্ছে, যে একটা মানুষ ভিউজের জন্য কি আবোল তাবোল বকছে, কি আবোল তাবোল বকছে, বাপরে বাপ, বাপরে বাপ। তুই যে এই এত বড় একটা কথা বললি যে টিনা নাকি তোর পা ধরে কেঁদে ক্ষমা চেয়েছে আর বাড়ি ফিরতে চেয়েছে, তুই এর পরিবর্তে কি হতে পারে, এর পরিণামটা কি হতে পারে একবারও তুই ভাবিসনি? ভেবেছিস তুই একবারও? তুই ভাবছিস আমি দানা দিচ্ছি, দানা সে গিলছে না সেই দানা তোর জন্য সাজিয়ে রাখছে যে এই দানা তোকেই গেলাবো তারপরে তোকে বলি দেব, তুই বুঝতে পারছিস সেটা? তোর ভিডিও দেখে হাসি পায় তো যেমন হাসি পায়, ঠিক তেমনি ইচ্ছে করে তোকে ধরে কয়েকজন লোক ভাড়া করে নিয়ে তারপরে তোকে তুলে সোজা মেন্টাল হাসপাতালে দিয়ে আসি, মেন্টাল হাসপাতালে দিয়ে আসি, সেখানটায় তোকে যা করার করবে, সেখানে নাগরদোলায়, নাগরদোলায় চড়বি, চড়বি নাগরদোলা আছে ওখানটায়, অনেক নাগরদোলা আছে, বুঝতে পেরেছিস তো? একদম খারাপ ভাবে নিবি না, প্রচুর নাগরদোলায় চড়েছিস তুই, সে কারণে তোর মাথা এখন আর কাজ করছে না। কার পরিবার নোংরা, কার পরিবার কি বোঝাচ্ছে, আর তুই কি বলছিস ভিডিও চালিয়ে চালিয়ে শোনাচ্ছিস যে তুই তোর ভাইয়ের কেস সম্বন্ধে কিছু বলিস নি? তোকে তো আমি টাইমটা বলে দিয়েছি, আমি আমার ভিডিওতে টাইম উল্লেখ করে দিয়েছি, 6 মিনিট 23 সেকেন্ডে তুই নিজে বলেছিস, কেন আসলি না, কেসটা কি ট্রান্সফার হয়েছে, তারপরেই তুই ওই কথাগুলো বলেছিস, আমি কি হাওয়ায় কথা বলেছি না হাওয়ায় কথাটা শুনেছি, কোনটা দেখে নিস, ওই বারবার অতক্ষণ চালিয়ে চালিয়ে ভিডিও লম্বা করতে হবে না, 6 মিনিট 23 সেকেন্ডে তুই নিজের মুখে বলেছিস যে ওই কেসের কি হয়েছে না হয়েছে, বুঝতে পেরেছিস? তুই নিজেকে বিরাট বড় অভিনেত্রী মনে করিস, ফ্লপ, তুই ফ্লপ অ্যাক্ট্রেস, তুই ফ্লপ সি গ্রেড থার্ড ক্লাস অ্যাক্ট্রেস, তোর যেই মানে কি বলবো তুই যেই অ্যাক্টিং করিস না, তোকে ছেঁড়া জুতো মুখের মধ্যে ছুঁড়ে মারা উচিত, যত সব মানে এ এত মানে ফালতু, একটা ফালতু মেয়ে ছেলে, ফালতু মেয়ে ছেলে, এক তো মানে ওর কথা শুনেই আমি হাসতে হাসতে শেষ, তারপরে যাই হোক কথা হলো একজনের সাথে,
সেও হাসতে হাসতে শেষ। তোর কথা শুনে, তোর ভিডিও শুনে সবাই হাসছি আমরা। সার্কাসের জোকারও এত হাসায় না আমাদের, সার্কাসের জোকারও এত হাসায় না, তারও একটা হাসানোর একটা ভঙ্গি আছে। তুই তো চলো বন্ধুরা, ও এইভাবে নিজেই ডুগডুগি বাজাক, নিজেই বাদর নাচ নাচতে থাকুক। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, এরকম দিন আসেনি যেটি না কারোর পায়ে ধরে ক্ষমা চাইবে। যেখানটায় এত টাকা খরচা করে কেস করেছে, এত টাকা খরচা করে লড়ছে, সেখানটায় ওর তোরে তো ধরে একেবারে। চলো টাটা।